আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন বন্ধুরা? আজ এই ভিডিওতে আমি স্যামসাং এর একটি সেটিংস এর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। বন্ধুরা, এই সেটিংসটি করে রাখলে আপনি যদি লেখাপড়া নাও জানেন, বাংলা অথবা ইংলিশ নাও যদি পড়তে পারেন, ফোনই আপনাকে পড়ে শোনাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমি উদাহরণ হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। যদি সম্ভব হয় তাহলে সাহুরির সময় খাবার আগে বা পরে অন্তত একটি খেজুর হলে ও খাওয়ার চেষ্টা করবেন। এতে সুন্নত আদায়ের পাশাপাশি স্বাস্থ্যের জন্য ও বড় উপকারী। যদি জমজমের পানি থাকে তাহলে তা ও খাবার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনার স্যামসাং ফোনে এই ধরনের সেটিংস করতে চাইলে ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। তাই আর কথা না বলে এখন শুরু করা যাক। বন্ধুরা, স্যামসাং ফোনে অ্যাক্সেসিবিলিটি সেটিংস করতে চাইলে এবং আপনার ফোন যদি আপনাকে পড়ে শোনাতে চায়, এই সেটিংসটি করতে চাইলে আপনাকে প্রথমে প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আর অ্যাপস ডাউনলোড করার জন্য এখানে আপনার টাইপ করতে হবে অ্যাক্সেসিবিলিটি, তারপর সার্চ করতে হবে। তারপর দেখুন সবার উপরে একটি অ্যাপ আছে, একটি মানুষের লোগো দেওয়া। এই অ্যাপের উপর দেখুন অ্যান্ড্রয়েড অ্যাক্সেসিবিলিটি সুইট গুগল, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে ইনস্টল দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে একটু অপেক্ষা করতে হবে অ্যাপটি ইনস্টল হওয়ার জন্য। বন্ধুরা, অ্যাপটি ইনস্টল হচ্ছে। অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, আবার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে যাওয়ার পর একটু নিচে যাবেন, দেখুন এখানে অ্যাক্সেসিবিলিটি দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে ইনস্টল সার্ভিস দেওয়া আছে, ইনস্টলড সার্ভিস, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনি কি করবেন দেখুন এখানে সিলেক্ট টু স্পিক, এর আগে আপনার অ্যাক্সেসিবিলিটি অপশনটি এখান থেকে অ্যাবাউট অ্যাক্সেসিবিলিটি যদি এখানে আপডেট দেখায় আপনার আপডেট করে নিতে হবে। তারপরে দেখুন এখানে ইনস্টল সার্ভিস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে সিলেক্ট টু স্পিক এখানে দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কি করতে হবে দেখুন এখানে সিলেক্ট টু স্পিক শর্টকাট, এখানে আপনি ক্লিক করবেন। তারপর অ্যালাউ করবেন, তারপর গট ইট এখানে ক্লিক করবেন। তারপর কি করবেন দেখুন এখানে বন্ধুরা সেটিংস দেওয়া, সেই সেটিংসের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে টেক্সট টু স্পিচ সেটিংস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে প্রিপারেট ইঞ্জিন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে গুগল টেক্সট টু স্পিচ ইঞ্জিন, এখানে আপনি ক্লিক করবেন। তারপর ব্যাক করবেন। এখন আপনি কি করবেন দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে আপনার কি করতে হবে, বাংলা বাংলাদেশ এখানে আপনার সিলেক্ট করতে হবে। তারপর দেখুন এখানে স্পিচ রেট, এগুলো আপনি বড় করলে আপনার এই সাউন্ডটি মানে ধীরে ধীরে বলবে না স্লো মোশনে বলবে না শব্দ বেশি হবে, এই ধরনের সেটিংস এখানে আপনি এটা এদিকে নিলে ফাস্ট হাই করলে আরও আপনি ইচ্ছা করলে সাউন্ডটা বাড়াতে পারেন। তারপর আপনি কি করবেন দেখুন এখানে প্লে দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ। তারপর আপনি কি করবেন এখন ব্যাক করবেন, এখানের কাজ আপনার শেষ। এখন আপনি যে কোনো একটি অ্যাপের ভিতরে যান অথবা যে কোনো ফেসবুকের ভিতরে যান অথবা কোনো কেউ আপনাকে এসএমএস দিলে, আপনি যদি পড়তে না জানেন আপনি এসএমএস এর মধ্যে গেলেও এই আপনাকে পড়ে শোনাবে। যেমন আমি একটি গ্রুপে ঢুকছি, দেখুন বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনি এখানে একটা টান দিলে আপনাকে পরে শোনাবে। অনেক ভালো মনের মানুষ ছিলেন, ওনার আত্মার শান্তি কামনা করছি, পরপারে ভালো থাকুন। আপনি যদি ফেসবুকের ভিতরে যান, দেখুন আমি এখন ফেসবুকের ভিতরে যাচ্ছি, দেখুন এখানে প্রথমে আপনি কি করবেন এখানে একটা ক্লিক করবেন। সানশাইন মিরাবেল আছে, দেখুন
এখানে আপনি ক্লিক করবেন অ্যাক্সেসিবিলিটিতে, তারপর একটা এইভাবে একটা টান দিবেন। আলহামদুলিল্লাহ একটি রোজা রাখতে সফল হলাম, সবাই দোয়া করবেন মহান আল্লাহ তাআলা যেন কৃষ্টি রোজা রাখার মতো তৌফিক দান করে, আর সবাই যাতে সঠিকভাবে কৃষ্টি রোজা রাখতে পারে। আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন, আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শকেতে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। খুদা হাফেজ।